মামুনুল হক উনি মেয়ে নিয়ে ধরা খাক আর বউ নিয়ে আটক হোক, যে কোনো একটা কিছু হয়েছে, বাংলাদেশে ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধা পর্যন্ত এ একটাই শুধু গসিপ। চা স্টল থেকে শুরু করে ঘর, সরকারি মিডিয়া, বেসরকারি মিডিয়া, টেলিভিশন, ফেসবুক, নিউজ, শুধু মামুনুল হক, মামুনুল হক। উনি মহাভারত অশুদ্ধ করে ফেলেছে। আমি বাংলাদেশি, বাংলাদেশের 70% ছেলে, 70% ছেলেরা বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, কোনো না কোনো ভাবে তারা মেয়েদের সঙ্গে তারা সম্পৃক্ত থাকে। আর বাকি 29%, 1% বাদ দেব, যে 1% আসলেই ভালো, যাদের মন মাইন্ড এবং হার্ট সব দিকে ভালো মেয়েদের প্রতি, সে 1% বাদ দিলাম। বাকি 29% ওদেরকে যদি সুযোগ করে দেওয়া হয় তারাও যাবে, টোটাল 99%। এই যে আপনাদেরকে বলতেছি, আপনারা যখন বাসে ওঠেন, গণপরিবহনে ওঠেন, বুঝতে পারেন না যে ছোট ছোট ছেলে থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধা পর্যন্ত সুযোগ পেলে আপনার শরীরে ঘেঁষা দেয়। 6 মাসের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা বাংলাদেশে রেপ হচ্ছে। আপনাদেরকে বলতেছি আপা, আপনারা নিজেদেরকে এত সুফি মনে করিয়েন না, কারণ আমরা যারা যাই তারা মেয়েদের কাছে যাই, আমরা কিন্তু ওই 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 জীবজন্তুর কাছে যাই না। আপনাদের কাছে একটা প্রশ্ন, কোনটা বেশি অন্যায়, যে একজন সম্মতিক্রমে বা যে কোনো সম্মতিক্রমে কারোর সঙ্গে সম্পর্ক করতেছে, করার কারণে সেটা যে কোনো ভাবে ধরাকে স্ক্যান্ডাল হয়ে গেছে, ওইটা বেশি অন্যায়, নাকি সমাজে যারা দুর্নীতি করতেছে, ঘুষ খাচ্ছে, আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছে, ডাক্তার ডাক্তারি করে সে খুলে বসেছে কসাইখানা, শিক্ষক শিক্ষকতার নামে সে খুলে বসেছে কোচিং ক্লাস, স্কুলে শিক্ষা ঠিক মতো দিলে আপনার ছেলে কোচিং ক্লাস করানো লাগতো না, ইঞ্জিনিয়ার রাস্তাঘাটে সব জায়গাতে ছয় নয় করে বিভিন্ন প্রজেক্ট পাস করে উত্তরার মতো ওখানে যায় 10-12টা বিল্ডিং করে ফেলছে, কার কথা বলবো না, সরকারি আমলা, ডিসি, এডিসি, এসপি, থানার ওসি, সাধারণ এসআই, দারোগা, সকলেই, তহসিলদার, সরকারি কর্মকর্তা, এমপি, মন্ত্রী, নেতা নেত্রী, সকলেই আপনাদের টাকা লুটপাট করে একবার ধুলিচ্ছাস করে ফেলতেছে, আপনার জীবনকে দুর্বিষহ করে তুলছে, তাদেরকে তো আপনি এতটা ঘৃণা করতেছেন না? যতটুকু ঘৃণা আপনারা এখন মানুষকে করতেছেন, তার এক অংশ ঘৃণা কি তারা পাওয়ার যোগ্য রাখে না? তাহলে তো আজকে দেশটা ঠিক হয়ে যায়। একটু তাদেরকেও ঘৃণা করেন, তাদের কিছুটা ঘৃণা আমরা দিয়ে দিই, তাহলে মনে হয় একটু যাতে আসবে। একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে দিলাম, সকলে ভালো থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জান্নাতারা ঝর্ণার বড় ভাই। আজ থেকে 2 বছর আগে আমি মামুনুল হক সাহেবের সাথে তার বিয়ে দেওয়াই, এবং তাদের লেখা দুইটা ডায়রি আমার কাছে আছে, যে তারা একে অপরকে কতটা ভালোবাসে এবং কি কি। বড় যেটা, এটা হচ্ছে মামুনুল হকের হাতে লেখা, এটা হচ্ছে জান্নাতারা ঝর্ণার হাতে লেখা। আপনারা চাইলে আপনাদের কাছে পাঠাতে পারি, দুঃখের বিষয় আমি এখন এই মুহূর্তে ইটালিতে আছি, বাংলাদেশে গেলে আপনাদেরকে একটু দেখাবো আমি। যাই হোক, আমার এই কথাটা কতটুকু সত্য, এই কথার কি দলিল আছে যে আমি জান্নাতের ভাই? কিচ্ছু নেই, আমি ভিডিওতে বলে দিলাম, এটা এখন আপনারা শেয়ার দিয়ে দিবেন, সারা বাংলাদেশ ছড়ে যাবে, জান্নাতের ভাইকে পাওয়া গেছে, এখন বর্তমানে ইটালিতে আছে, সেখান থেকে সে একটা ভিডিও আপলোড দিয়েছে। আসলে চিলে কান নিয়ে গেছে, কানটা তো দেখতে হবে আগে, না দেখে দৌড়াচ্ছি চিলের পিছনে, আমাদের অবস্থা হচ্ছে এরকম। মামুন সাহেবকে ধরেছে রিসোর্টে, সেখান থেকে বের হয়েছে নাকি তার ওয়াইফকে ফোন দিয়েছে, সেই কলটা আবার ভাইরাল হচ্ছে, টিভিতে দেখাচ্ছে, মিডিয়াতে চলতেছে, ন্যাশনাল টিভিতে খবরে বলতেছে। তারপর জান্নাতারা নাকি তার ছেলেকে ফোন দিয়েছে, বাহ, ছেলেকে সেসব কথা বলবে, তাদের ব্যক্তিগত পার্সোনাল কথা, বাহ, এটাও চলতেছে মিডিয়াতে, আমাদেরকে বোকা বানাচ্ছে, চলতেছে। তারপর আবার তার ছোট ছেলে আবার বলতেছে, আমার মার দেখে সে কোনো জোর দিয়েছে, মা তাকে সে গল্প করছে, এগুলো কোন মা এগুলো বলতে পারে কোনো ছেলেকে, তার ছোট সন্তানকে? সে তার স্বামীকে বলবে, সে তার বাবাকে বলবে, ভাইকে বলবে, এগুলো বলতেছে, আমরা এগুলো মিডিয়া থেকে নিচ্ছি, আমরা বিনোদন চলতেছে চালাচ্ছি, কত আনন্দ নিচ্ছি, আমরা শেয়ার দিচ্ছি। তারপর তার আবার ছোট ছেলে আবার আসছে, বলতেছে না, একবারে সুফি, সে কিছুই করেনি, মামুনুল সাহেব সাহেব কোনো সমস্যা নাই, ওটা আমরা আবার শেয়ার দিচ্ছি। আজকে আবার দেখতেছি তার ছোট ছেলে আসে, এরকম একটা ডায়েরি নিয়ে আসছে, কয়েকটা ডায়েরি নিয়ে আসছে মার হাতের লেখা, বাহ, মা ডায়েরিগুলো তার ছেলের নামে দিয়ে যাবে, ছেলে এখান দিবে, তার বান্ধবীকে দিবে, ডায়েরি মানুষ বান্ধবীকে দেখায়, এগুলোকে দেয়, শেয়ার করে, ছেলেকে দিবে। যাই হোক, এখনো পর্যন্ত আমরা তাদের
দুজনার মানে মামুন হক এবং ঝর্ণার বাবা মাকে আমরা পাইনি, যে তারা সামনে এসে মিডিয়াতে এসে বলবে, যেটা একটা সত্যতা বলবে, বা তাদের দুজনকে একত্রিত করে একটা কথা আসবে, এগুলো আমরা এখনো পাইনি। তো যাক, বিনোদন ভালো চলতেছে, আপনারা বিনোদন নেন, আমিও নিচ্ছি।